أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মানুষের ভয়ঙ্কর চার প্রকারের শত্রু সম্পর্কে আজ আমি আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত শুনলে অনেক উপকৃত হবেন। আল্লাহ তাআলা মানুষের চারটি শত্রু বানিয়েছেন। দুই প্রকারের শত্রু সম্পর্কে আমরা সকলেই জানি, আমাদের ধারণা আছে, আর দুই প্রকারের শত্রু সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। যতক্ষণ পর্যন্ত আমরা জ্ঞান অর্জন করব না, এই দুই প্রকারের শত্রু সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকবে না। আর যদি আমাদের কোনো ধারণা না থাকে, তাহলে সেই শত্রু থেকে বাঁচারও আমাদের কোনো উপায় থাকবে না। সেই জন্য আমাদের শেষ পর্যন্ত শুনতে হবে এবং এই শত্রুদের সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, যাতে আমরা এই শত্রু থেকে বেঁচে থেকে আমাদের দুনিয়া আখেরাত উভয় জাহানকে উন্নত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সবচেয়ে বড় শত্রু বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্না শাইতানা লাকুম আদুবুন ফাত্তাখিজুহু আদুব্বা, অর্থাৎ শয়তান তোমাদের দুশ্মন, তাকে দুশ্মনই মনে করো। এই শয়তানের খায়েশ হলো, ইচ্ছা হলো, সে নিজে তো জাহান্নামে যাবে, কিন্তু সে একলা যেতে চাচ্ছে না, তাই সে তার সঙ্গী বানাচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য। তার সাথী বানানোর জন্য সে রাত দিন পরিশ্রম করছে। 100 জনের মধ্যে 50 জন এ কথা বুঝে যে শয়তান হলো শত্রু। আর এই শয়তান থেকে বাঁচতে হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়তে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে হবে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, জিকির সমূহ থেকে আয়াতুল কুরসি পড়তে হবে বেশি বেশি, এবং শয়তান থেকে এর ফলে আপনি বেঁচে থাকতে পারবেন। মুসলমানদের মধ্যে বাকি 50 জন লোক, 100-এর মধ্যে 50 জন লোক যারা শয়তান থেকে বাঁচার জন্য আমল করে, কিন্তু তাদের সামনে অন্য একজন শত্রু এসে হাজির হয়ে যায়, অন্য একটি দুশ্মন এসে তার সামনে উপস্থিত হয়। সেটা হলো দুনিয়ার রং তামাশা, জিন্দেগিকে তারা দুনিয়ার রঙিন জীবনকে আসল মনে করে এবং এটা চিন্তা করে নেই যে মৃত্যু এখনও অনেক দূরে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, দুনিয়া তোমাকে ধোকাই যেন না ফেলে, এই দুনিয়া অনেক বড় ধোকার স্থান। কারুনকে দেখুন, ফেরাউনকে দেখুন, ফেরাউন কত বড় বাদশা ছিল, আর অহংকার করে বলে উঠল, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, নাউজুবিল্লাহ। ইসলামের শিক্ষা হলো, যারা দুনিয়াকে আসল মনে করে এর নেশায় ডুবে যায়, তা একমাত্র ধোকা। এই দুনিয়ায় রাজত্বে মিলে যাওয়া, ক্ষমতা পেয়ে যাওয়া, এটা সৌভাগ্য নয়, সৌভাগ্য হলো আল্লাহর নৈকট্য হাসিল করতে পারা। ফেরাউন যখন ডুবছিল, তখন ঈমান আনার জন্য কলমা পড়ল, কিন্তু আল্লাহ তার সেই ঈমানকে গ্রহণ করেননি। সে দুনিয়ার রঙিনীকে গ্রহণ করে, বাদশাহী পেয়ে, ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে নিজেই আল্লাহ বলে দাবি করে বসল। তাকে আল্লাহ দুনিয়ার সকলের জন্য ইবরত বানিয়ে দিলেন, শিক্ষার জন্য হেফাজত করে রেখে দিলেন। যারা ক্ষমতা পেয়ে মনে করে এটা আমার খুশ কিসমত, যারা ধন সম্পদ পেয়ে মনে করে এটা আমার সৌভাগ্য যে হাজা ফদল মিন ফদলি রব্বি, এটা আমার প্রভু থেকে অনুগ্রহ, এটা কিন্তু ভুল ধারণা। সবচেয়ে বড় সৌভাগ্য হলো আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর প্রিয় ভাজন হতে পারা। কারণকে আল্লাহ এতই দৌলত দান করেছেন, তার সেই দৌলতের চাবি উঠাতে 10 জন লোক লাগত, কিন্তু তার দোষ ছিল সে আল্লাহর সাথে নাফরমানি করেছে। সে অহংকার করে বলে এটা আমার নিজের অভিজ্ঞতা ও যোগ্যতায় আমি কামিয়েছি। যেমন আজকালকার যুবকেরা বলে থাকে, আমার 10 আঙ্গুলের কামাই। এমন অহংকারী কথা বলবেন না, বরং বলুন, আমার রব আমাকে দয়া করে, আমাকে মেহরবানি করে এই ধন সম্পদ দিয়েছেন। সে অহংকারী ধন কুবেরকে আল্লাহ জমিনে ধসিয়ে দিলেন, কারণকে জমিন তাকে গ্রাস করতে লাগলো, আর সে চিৎকার করতে লাগলো। আল্লাহর হুকুমে তার সকল ধন সম্পদ সহ তাকে জমিন গ্রাস করে, বুখারী শরীফের হাদিসের ভাষা, বাহুয়া ইয়াতাজালজালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত সে জমিনের ভিতরে ধসতে থাকবে, কিয়ামত পর্যন্ত সে ভিতরের দিকে যেতেই থাকবে। আলামান আল হাফিজ, আল্লাহ আমাদেরকে এই ধরনের আজাব থেকে হেফাজত করুন। মানুষ সন্তান হলে নিজেকে সৌভাগ্যবান মনে করে। ওলিদ বিন মুগিরাকে আল্লাহ তাআলা 13 সন্তান দিয়েছেন, তার থেকে 3 জন মুসলমান হয়ে গেলে, বাকি ছিল 10 জন।
ওই দশজন থেকে পাঁচজনকে ডান পাশে রাখত, পাঁচজনকে বাম পাশে রাখত, তাদেরকে বডিগার্ডের মতো রাখত এবং অত্যন্ত শান শৌকতের সাথে সে চলাফেরা করত। কিন্তু সে ইসলাম কবুল করে নাই, ঈমানের যেই নিয়ামত সেটা তার নসিব হয় নাই, আল্লাহকে মান্য করে নাই, সে দুনিয়ার রঙিন জিন্দেগির সাথে ধোকা খেয়েছে, আল্লাহ তার হাকিকতকে প্রকাশ করে দিলেন। সাআসলিহি সাকার ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতুন লিল বাশার আলাইহা তিসআতা আশার। আমি জাহান্নামে তাকে প্রবেশ করাবো, এমন জাহান্নাম যাতে জীবনও থাকবে না মৃত্যুও থাকবে না, যা মানুষের চামড়াকে উপড়ে ফেলবে, ১৯ জন ফেরেশতা তাতে দায়িত্বরত থাকবে। সুতরাং সৌভাগ্য সম্মান মানে রাজত্ব নয়, ক্ষমতা নয়, মাল দৌলত নয়, সন্তান সন্ততি নয়, সৌভাগ্য হল দুনিয়ার জীবন অল্পদিনের এটাকে দুনিয়ার অল্পদিনের এটাকে সফর মনে করে আল্লাহকে রাজি করার চেষ্টায় এবাদত বন্দেগীর মাধ্যমে হালাল রাস্তায় সঠিক পথে সিরাতুল মুস্তাকিম অতিবাহিত করা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই কথা বুঝিয়েছেন যে শয়তানের পর মানুষের সবচেয়ে বড় দুশ্মন হল দুনিয়ার রঙে মগ্ন হয়ে যাওয়া। সাহাবা ইকরাম এই দুই দুশ্মন থেকে বড়ই সফলতার সাথে পার করে গেছেন। এবার আসুন দুই ধরনের দুশ্মন যার ব্যাপারে অধিকাংশ লোক জানে না, বরং যদি এই দুই প্রকার দুশ্মনের ব্যাপারে যদি কাউকে বলা হয় সে রাগ করবে। দ্বিতীয় প্রকারের দুশ্মন হল মানুষের নফস, যা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়, যাকে বলে নফসে আম্মারা। হযরত সাকাল বিন হুমায়িদ রাদিয়াল্লাহু তাআলা হু এক সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান থেকেও বেঁচে গেলাম, দুনিয়াতেও ডুবে যাইনি, এখন আমি আমার নফসের ক্ষতি থেকে কিভাবে বাঁচব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বললেন, এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ, হে আল্লাহ আমার কানের গুনাহ থেকে আমাকে বাঁচাও, ওয়া মিন শাররি বাসরি আমার চোখের গুনাহ থেকে আমাকে হেফাজত করো, ওয়া মিন শাররি লিসানি আমার জিহ্বার কথার গুনাহ থেকে আমাকে বাঁচাও, ওয়া মিন শাররি কলবি আমার অন্তরের গুনাহ থেকে আমাকে বাঁচাও, ওয়া মিন শাররি মানিয্যি আর আমার যৌবন শক্তির ক্ষতি থেকে আমাকে বাঁচাও। মানুষ যদি এই দোয়াটি করে তাহলে তার কান, তার চোখ, তার জবান, অন্তর সব আল্লাহর দয়ার হাতে এসে যায়, ফলে এই কানে গান ভালো লাগে না, গীবত ভালো লাগে না, এই চোখে হারাম দেখা পছন্দ করে না, ফলে তার জবান মন্দ কিছু বলে না, অন্তর সুন্দর সুন্দর নিয়ত করতে থাকে, সে বান্দার শক্তিকেও আল্লাহ কন্ট্রোল করেন, ফলে সে সকল গুনাহ থেকে বেঁচে যায়। এই দোয়াটির উপর সাহাবায়ে কেরাম আমল করে গেছেন আর বেঁচে গেছেন, কিন্তু আজকাল আমরা নফসের ধোকায় পড়ে সকল গুনাহে লিপ্ত, আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, জাহান্নামের কাছে পৌঁছে গেছি। চতুর্থ খতরনাক এবং অত্যন্ত ভয়ঙ্কর দুশ্মন হল যদি এমন একটা দুশ্মন, মূলত এমন মারাত্মক একটি ব্যাধি যার কোনো চিকিৎসা নাই, যেমন বলা হয় ক্যান্সারের কোনো চিকিৎসা নাই, তেমনিভাবে চতুর্থ যে দুশ্মন সেটাও আমাদের জন্য একটা বড় ধরনের রোগ, যেই রোগের কোনো চিকিৎসা নাই। তবে যদি আন্তরিকভাবে তওবা করে, খালেস নিয়তে তওবা করে, আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারেন। আর সেই দুশ্মন হলো যেই নিজের খায়েশের গোলাম হয়ে গেছে হয়ে যায়। যদি তার সামনে বসিয়ে, তাকে সামনে বসিয়ে পুরো কোরআন শরীফ তফসির সহ তুমি শুনিয়ে দেন, সমস্ত হাদিসের বাণীসমূহ শুনিয়ে দেন, তারপরও তার অন্তরে এর কোনো আসর হবে না, এর কোনো এফেক্ট হবে না। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন, ওয়া আদাল্লাল্লাহু আলা ইলম, যে নিজের কাছে গোটা দুনিয়ার ডিগ্রিও যদি জমা করে আল্লাহ তবুও তাকে পথভ্রষ্ট করে রাখবেন। এই জন্যই দেখবেন সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও সে নাস্তিক হয়ে যায়, মিথ্যা বলে, কারণ সে গোমরা পথভ্রষ্ট। জ্ঞানী সে যা তাকে আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বানায়, যার মাঝে আল্লাহর ভয় প্রকাশ পায়, তার থেকে ভালো আমল বের হয়। যারা নিজের খায়েশের গোলামি ছাড়তে পারে না সে গোমরাহি থেকে বের হতে পারবে না। সেজন্য আরবিতে একটি প্রবাদ আছে, মানি তাবাআ হাওয়া না আলা আদুবুহুমা, যে খায়েশের গোলাম হয়ে যায় শত্রু তার দ্বারা সকল খায়েশাত পূরণ করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই
ভয়ঙ্কর যে শত্রু তাদেরকে চিনে সেই শত্রু থেকে বেঁচে থাকার তৌফিক দান।